একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। আজকে রেসিপি হচ্ছে বলো তো কি, সর্ষে ফুল দিয়ে আমি কি করব, বড়া বানাবো। প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, বেছে ধুয়ে নিয়েছি। তারপরে দেখো এটার মধ্যে এগুলো যেরকম ফুল ফুল থাকে যে এগুলোকে ফেলে দিতে হয়। এগুলোকে ফেলে বেছে ভালো করে ধুয়ে তারপরে এটাকে বড়া বানাতে হয়। দেখো নাহলে তিতা লাগবে ওটা না ফেললে। এখানে কী কী আছে, বেসন আছে, কর্নফ্লাওয়ার আছে, তারপরে চালের গুঁড়ো আছে, লঙ্কা আছে, হলুদ আছে, লবণ আছে, আর একটু চিনি নিয়েছে। আমি সম্পূর্ণটাকে মিক্সড করে ভালো করে ক্লে বানিয়ে নিয়ে তারপরে আমি কী করবো, সর্ষে ফুলগুলোকে মেখে এক এক করে বড়া ছেড়ে দেবো। আর কড়াইতে আমি দেখো তেল গরম হতে দিয়েছি, ঠিক আছে, তোমরা আমার সঙ্গে থাকো। এভাবে পুরোটাকে আমি মিক্সড করে নিচ্ছি। তারপর এখানে আমি কী করবো, একটু জল অ্যাড করব। আর সবচেয়ে মেন কথা, সর্ষে ফুলের বড়া হলো তিতা। অনেকে বলে যে তিতা, তিতার কোনো প্রশ্ন আসবে না যদি তোমরা ওই ফুলগুলোকে বেছে নিতে পারো, ঠিক আছে। ভালো করে বেছে তারপরে এগুলোকে ভাজতে হবে, এটা অনেকে ভুল করে, এর জন্যই কিন্তু তিতা লাগে। তিতা লাগে কোনো প্রশ্নই আসে না, সেভাবে টেস্টি এবং ইয়াম্মি হবে। আর চালে গুঁড়ো দিতে মুড়মুড়ে হবে। দেখো সর্ষে ফুল দিয়ে পুরো মাখা হয়ে গেছে। এবার আমি কি করব, কড়াইতে এক এক করে ছেড়ে দেব। তোমরা আমার সঙ্গে থাকো। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কি করবে, সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা অন করে রাখবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর লাইকস কমেন্টস দেবে, ঠিক আছে। তাহলে আমি আরও উৎসাহ নিয়ে আরও অনেক নতুন নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে মেনই হচ্ছে সর্ষে ফুলের বড়া খেতে হ্যাভি টেস্টি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটু সামান্য ভুলের জন্য তিতে হয়ে যায়। সেটা হবে না কেন, ওই ফুলগুলো বেছে ফেলে দিতে হবে। এটাই হচ্ছে আমার গোপন ট্রিক। হ্যাভি টেস্টি এবং ইয়াম্মি রেসিপি, গরম গরম ভাতের সাথে তো সেই লাগবে। তারপরে তোমরা এমনিও শুধু খেতে পারো, ডাল হলেও হবে, না হলেও তোমরা একটু ঘি নিলে আর ভাত আর একটু ভাজা, কি জমে যাবে না বলো? আর সেটা যদি একটু মুড়মুড়ে মুচমুচে হয়, একটু চালে গুঁড়ো দিলেই সেই ব্যাপারটা চলে আসবে। দেখো একটু ভাজা ভাজা আসলে প্রথমে ভলিউমটা একটু কম রাখতে হবে, তারপরে আস্তে আস্তে হয়ে আসলে একটু বাড়লেও ক্ষতি নেই, তাহলে ভেতরটাও হবে উপরটাও হবে, দেখতেও হ্যাভি সুন্দর হবে। দেখো বড়াগুলো উল্টে দিয়েছি, এখন একটু সামান্য আমি ভলিউমটা বাড়িয়ে দেব, তাহলে একটু ভালো হবে। প্রথমে কমই রাখতে হবে নাহলে পুড়ে যাবে। আর সর্ষে ফুল ভাজাটা তোমরা আমি যেভাবে বললাম ঠিক সেভাবে করবে, একবার বাড়িতে অবশ্যই করবে, তাহলে দেখতে পারবে যে কতটা ইয়াম্মি এবং টেস্টি হয়। আর অবশ্যই তোমরা কি করবে বলেছি, আগেও বলেছি, ওই ফুলগুলো যে সামনে যে গুড়ি গুড়ি থাকে ওটাকে তোমরা বেছে ফেলে দিবে। অনেকে এই ভুলটা করে, ফেলে না। আর যে ডানটাগুলি থাকে ওগুলো ফেলে দিতে হবে, তাহলে নিট অ্যান্ড ক্লিন এবং হ্যাভি টেস্টি রেসিপি হবে। আর একটু ভাজা ভাজা হবে, তারপর আমি নামিয়ে নেব। দেখো কি সুন্দর কালার এসছে, এবং আমার আমার ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে, সেই টেস্টি দেখেই তো মনে হচ্ছে বলো। আর তোমরা সবাই সুস্থ এবং ভালো থাকো এই কামনা করে আমি আমার রেসিপিটা শেষ করছি। আর নেক্সট ভিডিওর জন্য আবার আমাকে চলে আসতে হবে তোমাদের সাথে, আর তোমরাও আমার সঙ্গে থাকবে অবশ্যই। ওকে বাই, সবাই ভালো থাকো।